অফিসে আমাদের পার্টির এই জেলার ফেসবুক আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এখন থেকে এই প্রযুক্তি আমরা ব্যবহার করছি। ইতিমধ্যে অনেক সময় আমরা নষ্ট করেছি, আমাদের কর্মীদের মধ্যে যারা এই কাজটায় করার উপযুক্ত সেই সমস্ত কর্মীদেরকে আমরা প্রশিক্ষিত করেছি, কাজে কিছুটা সময় আমাদের নষ্ট হলো। বর্তমান প্রজন্মে যে টেকনোলজিকে ব্যবহার করার একটা প্রস্তুতি আমরা দেখছি সর্বত্র, তার সাথে আমরা একসাথে চলবার চেষ্টা করি সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও। লেটেস্ট যে টেকনোলজি, সেই টেকনোলজি কিন্তু আজকে সংবাদ মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, তো কাজে সেদিক থেকে একটা অগ্রসর রাজনৈতিক দল ভারতবর্ষে। আমরা তার একটা জেলাতে কাজ করি, আমরা পিছিয়ে থাকতে পারি না। সেদিক থেকে এই আধুনিক প্রযুক্তিকে আমরাও ব্যবহার করার মধ্য দিয়ে সব দিক থেকে নানান বিষয়ে প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক প্রশ্ন উঠতে পারে, আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিও ছড়াতে পারে, উৎসাহমূলক বক্তব্য উঠতে পারে, তো প্রতিটা জিনিসে এবং আমাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করবার জন্য এই ফেসবুক যে টেকনোলজি সেটা অত্যন্ত কাজে লাগবে এবং এটা একটা সময়োপযোগী পদক্ষেপ বলে আমরা। আজকে আমরা গেছিলাম তীর্থমুখ মন্দির ঘাট। আমরা এই দুটা জায়গা কিন্তু গোমতী রিজার্ভয়ারের, গোমতী যেখান থেকে উৎপন্ন হচ্ছে ওই জায়গাটা গেছিলাম। কারণটা হলো আমরা দ্বিতীয় প্রজেক্ট আমরা জায়গার কাছে আমরা পাঠিয়েছিলাম, এটার হলো রিভার ক্যাচমেন্টের ডেভেলপমেন্ট। ত্রিপুরাতে 11 রিভার আছে আপনারা সবাই জানেন, তার মধ্যে বড় রিভার আছে গোমতী। আজকে গোমতী রিভারের ক্যাচমেন্ট পরিদর্শন করা হলো, পুরা এরিয়া দেখেছি কীরকম ভেজিটেশন আছে, কীরকম গাছ নষ্ট হয়েছে বা কীরকম আমরা কী কাজ করতে পারি, এই উদ্দেশ্যে আমি এখানে গেলাম। এখন আমরা যাচ্ছি উদয়পুর দিকে, মহারানী সব দিকে আমরা যাব, সেটাই আজকে প্রোগ্রাম। স্যার আপনাদের সাথে কে কে রয়েছে পুরো টিমে? আমাদের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার সবাই রয়েছে, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার রয়েছে, আমাদের ফরেস্টের কর্মচারী বৃন্দ আছেন, তারপরে জাপানের থেকে আগত আমাদের টেকনিক্যাল এক্সপার্টও আছেন। কি মনে করছেন এখানে বাগানটা দেখে কি কিরকম? ওরা তো আমাদের প্রজেক্টের যে উন্নতি দেখে তো অনেক খুশি, আমরা এজন্য আমরা আশা করছি, যেহেতু আমরা তো প্রথম প্রজেক্ট এত ভালোভাবে আমরা রূপায়িত করেছিলাম, সেজন্য আমরা সেকেন্ড প্রজেক্টের একটা আমার দাবি কিন্তু একদম শক্ত। হ্যাঁ পেয়ে গেছে, আগামী দিনেও যাইকা তাহলে তো আশা পেয়ে গেছে বলে তো টেকনিক্যাল এক্সপার্ট এসেছেন, না তো ওনার আশার কোনো দরকার ছিল না। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত।
ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেফ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেফ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেফ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেফ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। খুব বিপজ্জনক অবস্থা হয়ে গেছে। কি মনে করেন যে প্রশাসনের এখানে কোনো একটা ব্যাপার আছে? প্রশাসনের নাকের ডগাই তো এটা, প্রশাসন সবাই তো দেখতেছে। জীবনে ঝুঁকি নিয়ে চলতে হয় নাকি? অবশ্যই। আজকে 2-3 মাস যাবত বলে টেন্ডার দিয়েছে ব্রিজের কামের, ওই টেন্ডার তো কিছুই হয় না। जिनका कोई दोष नहीं था, अभी गाड़ियों में बैठ के जा रहा है। एक मान लीजिए आदमी है,
उसको कमलपुर जाना है, अब वो आपकी गाड़ी में चढ़ा है अम्बासा से, अब उसका क्या दोष है? आपने जाके आगे एक्सीडेंट करवा दिया, वो मर गया, उसका घर पे उसके बीवी है बच्चे हैं, वो इंतजार कर रहे थे। तो इसमें हमारे जो ड्राइवर है उनकी सबसे ज्यादा जिम्मेदारी बनती है। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমহয় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নূপুর পায়ের ঋণীকে ঝেল পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরফেল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। নানান ধরনের সমাজ বিরোধী কাজ, যাদের বিরুদ্ধে অভিযোগ, এরা এরা এখন তৃণমূলের নেতা, এখন এরা
মানুষকে গণতন্ত্র শেখাচ্ছেন। আমরা বলছি যে নির্বাচনে, এই নির্বাচনে শুধু খোয়াই না বর্জলাতেও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বৃক্ষে মুকুল আসবে না, ফল তো দূরের কথা। কমলপুর মহকুমা খবজা বালিগাঁও কামিজাবনে উপ প্রধানের শফিক আলী বাইথানে সামগতন্ত্র উপ প্রধানই আজও পান্তার ইয়াকরা রেখা তাংশাল শফিক আলী সরকার বদনে ব্যাপক সামনি সিমিন এই খেপ নিবেচন ব আজও পান্তা ইয়াকর রেখে শফিক আলী বিনি অসাল ইয়াকর মানে আজও পান্তা ইয়াকর মানে বলাই কক্ত নয় ইয়াকরা রেখা কামিজাবনে প্রধান শ্রীমতী বিনা শুক্ল ওই দিন ইয়াক শফিক বাবু নামতে সামু ইয়াকর মানে খবর বালিগাঁও রোগই কমলপুর মহকুমা সুতে না কক দিচ্ছে। বেশ কিছুদিন আগে বালিগাঁওয়ে বিলাসরণ নামে একটা সমবায় সমিতি আছে, ওই সমবায় সমিতির একজন ম্যানেজার নিগুব। তো আমি কোনো নেতৃত্ব বা এই বোর্ডের কেন গেছি না যে আমার ম্যানেজারই হত্যা দাও। বোর্ড মনোনীত করছে আমারে যে তোমার ম্যানেজারই হত্যা দেওয়া হইব, তারা আমার একটা রেজলিউশনও দিছে। রেজলিউশনটা আমি আনছি, আমার ঘরে এখনও আছে, বোর্ডে সবাই সই না, তা কিন্তু তারা সবাই সম্মত যে সই দিব। পরবর্তী সময় পার্টি বইছে, পার্টিও আমারই মনোনীত হচ্ছে। পার্টির দুজন লোকাল সদস্য যেমন নদর মালাকার এবং অজয় ব্রহ্ম, তারাও আমারে কইছে যে তুমি এটা খাস করা। পরবর্তী সময় লোকাল কমিটির সম্পাদক মানে আমারে পরিবর্তন করিয়া দিছে। নাম কি তা? অমরটাচার্য। পরিবর্তন করিয়া আরেকজন দিয়ে দিছে, যে যেই পাইছে সেও গরিব, আমি চাই সেও পাইত। কিন্তু আমার বক্তব্য হয়েছে আমি তো কোনো নেতৃত্ব দেয় খুঁজছি না যে আমার এই জিনিসটা দেও, তারা আমার দিয়াছে যে ফরে নিছি গিয়া, এটাতে আমি সাংঘাতিক অপমানিত হয়েছি। এই কারণে আমি সরকারি ইয়ের থেকে আমি পদত্যাগ করি। কবর কত মাতা আসুন সালপুর মাইথনে কবর কত মানে ফোকাস চোপড়।